সহ গ্রেফতার সাতজন পশ্চিম মেদিনীপুরের দাতন থেকে গ্রেফতার করা হয়। এই সাতজনকে নেপালে পাচার করা হচ্ছিল বেঙ্গলিন বলে এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো টেলিফোনে রয়েছে প্রতিনিধি স্বরূপ তরুণদার। স্বরূপ, ঠিক কি জানা যাচ্ছে? আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, বিলুপ্ত হয় বেঙ্গলিন সহ গ্রেফতার সাত পশ্চিম মেদিনীপুরের দাতন থেকে গ্রেফতার করা হয়। এই সাতজনকে নেপালে পাচার করা হচ্ছিল বলেই জানা যাচ্ছে। বস্তাবন্দি বেঙ্গলি নেপালে পাচার করছিল, তার আগেই গ্রেফতার ওই সাতজন পশ্চিম মেদিনীপুরের দাতন থেকে গ্রেফতার করে পুলিশ। বিলুপ্ত প্রায় বেঙ্গলিন সহ গ্রেফতার সাত। কথা বলবো টেলিফোনে রয়েছে প্রতিনিধি স্বরূপ তরুপদার। স্বরূপ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, বন দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রিয়াঙ্কা, সেটা হচ্ছে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে এরা মেদিনীপুরের দাতন এলাকায় যায় এবং সেখানে একটি গাড়িতে, অর্থাৎ যাইলো গাড়ি, সেই গাড়ি উড়িষ্যা হয়ে এই বেঙ্গলিনকে নিয়ে আসা হচ্ছিল এবং নেপালে পাচার করার উদ্দেশ্য ছিল এই পাচারকারীদের। এদের মধ্যে সাতজনকে ধরে ফেলে, অর্থাৎ সাতজনকে গ্রেপ্তার করা হয়। যে যাইলো গাড়িটি করে পাচার করা হচ্ছিল নেপালে, সেই প্যাঙ্গুলিন এবং যে প্যাঙ্গুলিনটাকে মৃত অবস্থায় পাওয়া যায়, বস্তাবন্দি প্যাঙ্গুলিন, তারা জ্যান্ত অবস্থায় নিয়েছিল। কিন্তু যখন এই বনদপ্তরের আধিকারিকরা উদ্ধার করে, সেই প্যাঙ্গুলিনটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মূলত বনদপ্তর সূত্রে আরও জানা যাচ্ছে যে শিলিগুড়িতে এই ধরনের পাচার চক্রের বড় বড় ছিল, সেখানে একাধিকবার তারা তল্লাশি চালিয়ে তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এই দাতন এলাকায় তো উড়িষ্যা থেকে তারা এই পাচার চক্রটা কাজ চালাচ্ছিল দীর্ঘদিন ধরে, বনদপ্তরের কাছে খবর ছিল। এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই প্যাঙ্গুলিন চাইনিজের একটি মেডিসিন তৈরি হতো, অর্থাৎ বিদেশের দাম প্রচুর মনে প্রিয়াঙ্কা, এবং এদের কাছে আদালতে পেশ করা হবে। পুলিশ নিজেদের হেফাজতে চাইবে বনদপ্তরের আধিকারিকরা। এরা দীর্ঘদিন ধরে কোথা থেকে এই ধরনের প্যাঙ্গুলিন নিয়ে আসছিল সেগুলো খতিয়ে দেখবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ।